السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقى هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين وعدا علينا إنا كنا فاعلين وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغ
إنك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشد پران کھلے دو جہان بدشا سروار کائنات امام المرسلين رحمة للعالمين خاتم الانبیاء نبينا محمد رسول الله صلى الله عليه وسلم بدي درود ابراهيم محبت الشد شکلی پرن: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبتي আরেকবার পড়ুন, আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়লে আমাদের কোনো সমস্যা আছে? ক্ষতি আছে? লাভ আছে? লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি দশ বার রহমত নাজিল করেন। এইজন্য মহব্বতের সাথে সকলে প্রাণ খুলে নবীজির শানে দরুদ ইব্রাহিম আরেকবার পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد هلف الفضل شبا شانستار করতে আয়োজিত পাঁচচর শিবচর মাদারীপুরের আজকের এই দুই দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান ইজাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের অতি নিকটের অতি মহব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান মনের মণি কুঠায় যাদের জায়গা হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালন করেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রহিমাহুম আল্লাহর উত্তর শরীর সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা সেরে তাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা স্নেহের কচি কাচারা তলেবুল এলেম ছাত্র ভাইয়েরা পর্দার অঞ্চলে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীর মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানিশীন মা এবং বোনেরা মহান মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে গুনাহে মুবতালা গুনাহে ভরপুর গুনাহে সাইলাব এ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে অমানিশা থেকে জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায় গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে আল্লাহ রসুলের ভাষায় বেহেশতের বাগান জান্নাতের টুকরার মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা তহুরত শামিল হওয়ার তৌফিক ইনায়াত করেছেন এজন্য মহান মনিবের দরবারে হৃদয়ে সবটুকুন ভালোবাসা উজার করে শ্রদ্ধা নিবেদন করে তার শেখানো ভাষায় শুকরগুজার করছি মহব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে খুশি মনে কায়মান বাক্যে সমস্বরে সকলে মিলে এক যুগে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালিকা ওয়া আযীমি সুলতানিকা এই প্রশংসা বাণীটি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি এই প্রশংসা বাক্যটি সর্বপ্রথম এই পৃথিবীতে একজন সাহাবীর জবান থেকে নামাজের মধ্যে আল্লাহ পাক বের করে দিয়েছিলেন নামাজ থেকে যখন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা পেছন থেকে মুক্তাদির আমরা কি বলি রব্বানা লাকাল হামদ
এই বাক্যটুকুর শেষে সাহাবী এতটুকু যোগ করেছিলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি তিনি অতিরিক্ত এতটুকু যোগ করেছিলেন নামাজ শেষান্তে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন তোমাদের পেছনে এই বাক্যটি কে বলেছে একজন সাহাবী সন্ত্রস্ত মনে লজ্জিত হয়ে তিনি ভেবেছেন কেউ বলল না আমি বললাম হৃদয় ভুল করে ফেলেছে তিনি বললেন হে আল্লাহর রাসূল এই বাক্যটি আমি বলেছি আল্লাহর রাসূল বলেছেন তুমি লজ্জিত হয়ো না সুসংবাদ গ্রহণ করো আমি দেখছিলাম তুমি যখন আল্লাহ পাকের এই প্রশংসা বাণীটি পাঠ করছিলে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখে দিতে পারে সুবহানাল্লাহ আমি দেখছিলাম কারণ হচ্ছে আল্লাহর রাসূল তিনি তো আল্লাহ পাকের সেই পাওয়ারফুল নবী যিনি সামনে যেভাবে দেখেন পেছনে ঠিক তেমনই দেখেন যিনি ডানে যেভাবে দেখেন বামে ঠিক সেভাবেই দেখেন তিনি ঘুমান তার অন্তর জাগ্রত থাকে নবীদের ঘুম আর আমাদের ঘুম কি সমান না নবীদের ঘুম আর সাধারণ মানুষের ঘুম কি সমান না নবীরা ঘুমাতেন তাদের চোখ ঘুমাতো কিন্তু অন্তর জাগ্রত থাকত যার কারণে স্বপ্নের ভেতরেও শয়তান ওয়াসওয়াসা দিয়ে কিংবা তন্দ্রাচ্ছন্নতার ভেতরে নবীদেরকে নতুন কিছু দেখাতে পারত না যেহেতু তাদের স্বপ্নতা অবস্থায় অন্তর ঘুমন্ত অবস্থায় জাগ্রত থাকে জাগ্রত অন্তরে যেটা আসে যেটা উদয় হয় সেটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং সেটা ওহী হয়ে যায় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলেকে কি বলেছিলেন যে জিব্রাইল এসে আমাকে বলে গেল আমি তোমাকে জবাই করছি এই কথা বলেছিলেন না তিনি কি বললেন তিনি তো ঘুমন্ত ছিলেন তিনি তার সন্তানকে যে কথা বলেছিলেন কোরআনে কারিমের সূরায়ে সফাত 23 নম্বর পারার অষ্টম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে কত সুন্দর করে কোট করে দিলেন আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলেন ইব্রাহিম তার সন্তানকে বলছেন ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ইন্নি আরাফিল মানাম দেখছিলাম আন্নি আযবাহুকা আমি তোমাকে জবাই করছি পুত্র ইসমাইলকে দেখে বাবা ইব্রাহিম বলছে আমি স্বপ্নে দেখলাম জাগ্রত অবস্থায় না ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা সিদ্ধান্ত কি নেবা দেখো তখন ছেলে কি করলো দৌড় দিল নাকি চোর দৌড় দিয়েছে না বলেছে আপনি স্বপ্নে কি আবুল তাবুল দেখেছে এমন বলেননি সন্তান জানে যিনি স্বপ্নে দেখেছেন তিনি তো সাধারণ মানুষ নন তিনি আল্লাহ পাকের নবী আল্লাহর খলিল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ভবিষ্যৎ নবী পুত্র ইসমাইল বুঝাছন বাকি থাকলো না আমার বাবার যদিও ঘুমন্ত ছিল অন্তর তার জাগ্রত ছিল তিনি স্বপ্নে যেটা দেখেছেন শয়তান দেখায়নি সেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করেছে তিনি তার ভাষায় কি বললেন কোরআনে কারীম আল্লাহ পাক লিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন পুত্র বলিয়া আবাতি ফাআল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন এ বাবা ইয়া আবাতি ফাআল আপনি সেটাই করুন মা তু উমার তিনি এই কথা বললেন না মা রাআইতা ফিল মানাম আপনি স্বপ্নে যা দেখেছেন তা না বাবা বলছে স্বপ্ন দেখলাম আমার ছেলে বলছে আপনি যা আদিষ্টিত হয়েছেন চিৎকার দেখুন সুবহানাল্লাহ বাবা কিন্তু বলে নাই আমি অর্ডার প্রাপ্ত হয়েছে আমি আমাকে হুকুম করা হয়েছে এটা ইব্রাহিম সালাম বলেননি তিনি বলেছেন আমি স্বপ্ন দেখলাম আর সন্তান বলছে আপনি আদিষ্টিত হয়েছেন আপনি যা আদিষ্টিত হয়েছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন আপনি হেজিটেশন ফেল করবেন না মোটেও চিন্তিত হবেন না ঘাবড়াবেন না
যে আপনার হুকুম পালন করতে গিয়ে আমি দৌড় দেই কিনা, আমি আপনার সামনে মাথা নত করি কিনা হুকুমের সামনে, না সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, দুনিয়ার কোন নবীদের অন্তর রাতের বেলায় তারা ঘুমালেও নবীরা কখনো, যদিও তারা মানুষ হিসেবে ঘুমান কিন্তু অন্তর জাগ্রত থাকে। এই জন্য নবীদেরকে স্বপ্নের মধ্যেও শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আপন কুদরত দিয়ে তাদেরকে বাঁচায়। এই জন্য আমাদের আকীদা হচ্ছে গোটা দুনিয়ার সকল নবীরা হচ্ছে মাসুম বেগুনাহ। সুবহানাল্লাহ, নবীদের কোনো গুনাহ আছে নাকি? চিল্লায় বলুন, নবীরা কি? সবাই জুড়ে বলুন, নবীরা হচ্ছে মাসুম বেগুনাহ। আমার বন্ধুগণ, সকল নবীদের নবী আমার আপনার নবী, কিয়ামতের ময়দানে যাকে সুপারিশের পারমিশন দেওয়া হবে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মানুষ তার উম্মতের সামনে আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে গিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা যারা আমার পরে আসবে, তোমরা তো এখন আমার সামনে আছো, আমি তোমাদের মাঝে বেঁচে আছি, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমাকে দেখার পরে যারা ঈমান আনয়ন করেছো তাদের জন্য সুসংবাদ, কিন্তু যে মানুষগুলা আমাকে না দেখে শুধুমাত্র আলেমদের জবানে বয়ান শুনে কিতাবতে পড়ে কোরআন হাদিসে পড়ি, আমাকে না দেখার পরেও আমার প্রতি ঈমান আনলো বিশ্বাস করলো, তুবা অবশ্যই তাদের জন্য সাবা আমার রাতিন সাতবার সুসংবাদ দিয়ে দিলা। আমাদের জন্য কতবার সুসংবাদ? চিল্লায় বলুন, সাতবার। কেন? কারণ হচ্ছে আমরা তো হযরত আবু বকর সিদ্দিককে দেখিনি, আমরা তো হযরত উমরকে দেখেছি, আমরা তো আমিরুস সুহাদা আমির হামদার মতো বীর সিপাহা সালার দেখিনি, আমরা তো হযরত হানজালার মতো বীর সেনানি দেখিনি, আমরা তো জুলাইবিবের মতো আত্মত্যাগী এই সাহাবীকে দেখিনি, আমরা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোরআন তেলাওয়াতকারী আমরা পাইনি, আমরা তো আবু হুরায়রার মতো হাদিস পাগল লোক চোখে দেখিনি, আমরা তো উমরের মতো বজ্র কণ্ঠে ইসলামী সিংহাসনার দেখিনি। জন্মের পর থেকে ইসলামের বিরোধিতা নেতৃবৃন্দের মুখে শুনেছি, যেরকম ঠিক কিনা? এগুলো আমরা কো দেখেছি, আমরা দেখেছি কোরআনের কথা বললি কোরআনের পক্ষে স্লোগান দিয়ে তার পিছনে গোয়েন্দা লেলায় দেওয়া হয়, তাকে নজরদারিতে রাখা হয়। আমরা দেখেছি ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়গুলোতে কোন ছেলে যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মুখের মধ্যে দাড়ি নিয়ে আদায় করে তার পিছনে লোক লাগায় দেওয়া হয়, দের কোন সংগঠনের সাথে জড়িত আছে কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই হলো যার বাস্তবতা, এটাই হলো যার প্রকৃষ্ট নমুনা। এমন কঠিন মুহূর্তে আমার যুবক ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলুন না কেন, সেখানে হাজার হাজার ছেলেরা এই প্রতিকূল পরিবেশের ভিতরেও তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে হক্কানি পীর বুজুর্গ উলামা শায়েখের সান্নিধ্য গ্রহণ করার মাধ্যমে মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি নিয়ে মাথার মধ্যে সুন্নতি টুপি নিয়ে লম্বা জুব্বা গায়ে দিয়ে তারা ক্লাস করে, তাদের পেছনে হাজার লোক দেওয়া হয়, তাদেরকে ঠাট্টা করা হয়, উপহাস করা হয়। জুড়ে বলেন ঠিক কিনা? এরপরেও তারা পিসপা হলো না। আমি বলতে চাই ও যুবক এবং তরুণ ভাইয়েরা, এই হিলফুল ফুজল যুব সংগঠন যারা আজকে বিশাল আয়োজন করেছেন, বুকটা আবার ভরে যায় যখন শুনি বাংলাদেশের আনাচে কানাচে ইয়াং জেনারেশন যুবক ছেলেরা ইসলামের পরে তারা এগিয়ে আসতেছে। আজকে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ আর ভাইবারের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মিডিয়ার মাধ্যমে ইসলামের কথা বলা হয়, এমন কোন মিডিয়া মোটেও বরদাস্ত করা হচ্ছে না, কিন্তু ইসলামের কুৎসা রটানো হয়, ইসলামের মুসলমানদের বেইজ্জতি করা হয়, আকীদা বিনষ্ট করা হয়, এমন টেলিভিশনের গোটা দুনিয়ার মধ্যে সয়লাভ করে দেওয়া হয়, তার বিরুদ্ধে কোনো সমালোচনার ঝড় ওঠে না। জোরে বলেন না ঠিক কিনা? এমন অবস্থা যে যুবকেরা দাঁত কামড়ে ইসলামের পথে আছে খোদার কাছে।
কিয়ামতের মাঠে হানজালা সাথে আল্লাহ পাক তার জান্নাত দান করে দিবেন কারণ হলো আমার বন্ধুগণ আমার আপনার নবী অতিরঞ্জন করে কোনো কথা বলেননি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ভাষায় বলেছেন তাতাফাররাকু উম্মতি আলা তাতাফাররাকু উম্মতি আলা 73 শাবান নিঃসন্দেহে শাবাতা আমার এই উম্মত 73 টাকাদারে বিভক্ত হয়ে যাবে কুল্লুহা ফিন্নার সবগুলা জাহান্নামের আগুনে জ্বলবে ইল্লা ওয়াহিদা শুধুমাত্র একটা কাতার ছাড়া সমস্ত কাতারগুলা জাহান্নামে যাবে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন সাহাবায়ে কিরাম জানতে চাইলেন সেই কাতার কোনটা মাহিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল স্পষ্ট জানাই দিলেন জান্নাতি কাতার যেটা হবে সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কিরাম যে আদর্শের উপরে যেই মতের উপরে যেই পথের উপরে স্টাবলিশড হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে যে ঈমান যে আকীদা যে আমল যে আখলাক যে চরিত্রের উপর আমি ছিলাম আমার সাহাবীরা ছিল আমি সাহাবীদের আমার সাহাবীদের অনুসরণ করে যারাই দুনিয়ার মাটিতে থাকবে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের জান্নাত দান করে দিবে আমার বন্ধুগণ আমরা সেই নবীদের কাতারে সাহাবায়ে কিরামের কাতারে কি আমরা শামিল হতে চাই কারা কারা চাই দু হাত দেখতে চাই আল্লাহ তুমি এই প্রত্যেকটা হাত কবুল করে নাও আরো চিল্লায় বলো না আমিন আরো জোরে বলো আমিন হাত নামান সাহাবায়ে কিরামের কাতারে যদি শামিল হতে চাই সত্য পথে চলতে সত্য কথা বলতে সত্য মতাদর্শ গ্রহণ করতে কোনো আপত্তি থাকা থাকলে চলবে না সাহাবায়ে কিরাম সত্য বলতে তারা পিছপা হতেন না আপনারা সকলেই নাম শুনেছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি আপনারা শুনেছেন চিল্লায় বলুন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে সিরিয়া যাবার পথে একটা এলাকার নাম হচ্ছে ওয়াদিয়া পাহাড়িয়া অঞ্চল সেই পাহাড়িয়া অঞ্চল ওই এলাকার মানুষের তেমন ইনকাম সোর্স ছিল না জাহিলি যুগে ওদের ইনকাম সোর্স ছিল ডাকাতি মক্কা থেকে কিংবা সিরিয়া থেকে কোনো ব্যবসায়ী কাফেলা যখন তাদের এলাকা ক্রস করত সামনে তারা তরবারি দাঁড়াতো আমাদের হক আগে দিয়ে যা আমাদের ট্যাক্স আগে দিয়ে যা এরকম সোনার ছেলে তো এখনো সেই আবু সেই জাহাজ জেহালাতের জামানার সোনার ছেলেরা তো এখনো দেশে আছে আছে না জুড়ে বলে ব্রাহ্মণ বাড়িয়াতে আমার প্রোগ্রামের দাওয়াত দেওয়া হলো নবীনগর এলাকা যেতে হবে নদী পার হয়ে তো কিভাবে যাবো গাড়ি নিয়ে যাবো খুবই দুষ্কর বিবাড়িয়া থেকে তারা বললো যে অনেক দূর ঘুরে আসা যায় তবে একটা এলাকা আছে রাস্তা আছে ওদিকে ভুলে আসবেন এলাকা কোনটা এলাকার নাম হচ্ছে 3 লাখ পীর কয় লাখ পীর 3 লাখ পীর আজীব নমুনা 3 লাখ পীর যদি একটা এলাকায় থাকে মুরিদ কত 3 লাখ পীর আমি বললাম কেন 3 লাখ পীরের এলাকা তোমরা মেহমানদারি হয় বলে মেহমানদারি হয় খালি হাতে না ঝাড়ু বাড়ি দিয়ে মেহমানদারি হয় আর তরবারি দিয়া গুলি দিয়া মেহমানদারি হয় কোনো মানুষ সেখানে আস্ত ফিরে আসতে পারে না রাতের বেলায় গেলেই অবস্থা খারাপ হয়ে যায় আমি বললাম কি আজীব নমুনা নাম হচ্ছে 3 লাখ কি ঢাকাতে ভরা ঢাকাতে একটা এলাকা আছে সে এলাকাতে পকেট মারের যন্ত্রণা এলাকার মানুষ মোটেও শান্তি পায় না এলাকার নাম হচ্ছে শান্তিনগর আজীব নমুনা নামের সাথে কাজের কোনো মিল নাই নাম হচ্ছে শান্তিনগর দেখতে এত কালো নাম হচ্ছে লাল মিয়া ভিক্ষা করে খাওয়া খায় জিজ্ঞেস করে তোর নাম কি নাম হলো বাদশাহ মিয়া নামের সাথে কাজের কোনো মিল নাই সে অঞ্চলের মানুষ চুরি ডাকাতি এটাই ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ আবু যর গিফারি সে অঞ্চলের মানুষ তিনি ডাকাত ছিলেন না ভদ্রচরিত মানুষ ছিলেন জাহেলি যুগেও অনেক
ভালো ভালো মানুষ সমাজের কিছু কিছু জায়গায় ছিল, তারা সত্য পথের পথিক ছিলেন, তারা অনুসন্ধান করতেন সত্যের পথ খুঁজতেন তারা। তিনি আওয়াজ শুনতে পেলেন মক্কায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে এক ব্যক্তি, তিনি নবুয়ত দাবি করছেন এবং ইসলামের দাওয়াত তিনি গোপনে গোপনে দিচ্ছেন। এটা একদম প্রাথমিক যুগের কথা। তার কানে আওয়াজটা গেল, তিনি প্রথমে তার ভাইকে পাঠালেন, ছোট ভাইকে, তুমি দেখে আসো তো মক্কায় এমন লোক কে আছে যে ইসলামের কথা বলে, তিনি নাকি নবী। তিনি তার ভাইকে পাঠালেন, তার ভাই তার কাছে এসে রিপোর্ট দিল আবু যর গিফারি। আবু যর গিফারি ভাইকে জিজ্ঞেস করলো, তুমি মুহাম্মাদের কাছে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। তার কাছে কি দেখলা, তোমার কাছে কি মনে হলো? আবু যর গিফারি কিতাই ভাই বলছে, আমি তার কাছে একটা কিতাব আমি তার মুখে শুনলাম, সেটা আমার কাছে কিছুক্ষণ গদ্যের মতো মনে হলো, কিছুক্ষণ পদ্যের মতোই মনে হলো। তিনি মিলিয়ে মিলিয়ে কি যেন বলে, মানে আল্লাহ পাকের কালাম তিনি তেলাবাত করে শুনিয়েছেন, তিনি মিলিয়ে মিলিয়ে কি যেন বলেন। হযরত আবু যর গিফারি তিনি বললেন, তাহলে তো আমার গিয়ে একটু দেখতে হয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রবেশ করলেন। তখন মক্কায় 99% লোক হচ্ছে অমুসলিম কাফের, কুরাইশদের দাপটে মক্কায় কেউ মুখ খুলতে সাহস পান না। আল্লাহ রাসূল তখন গোপনে ইসলামের দাওয়াত দেন, একদম গোপন, হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ ইসলাম কবুল করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত মক্কায় অবস্থান করার পর সরাসরি কারো কাছে জিজ্ঞেস করে না কেন তিনি মক্কায় প্রবেশ করেছেন। 3 দিন অবস্থান করার পরে হযরত আলী ছোট্ট ছেলে আলীকে একান্তে গোপনে ডেকে বলে, আলী তুমি কি এমন একজন ব্যক্তির কথা জানো তার নাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ? বলে হ্যাঁ অবশ্যই জানি। হযরত আলী সন্তুষ্ট হলেন, তিনি কি আবার কাফেরদের কোন লোক নাকি? তিনি ভয় পাচ্ছিলেন মনে মনে, তিনি তাকে অভয় দিয়া বললেন, তুমি যদি চিনে থাকো তাহলে মোটেও ঘাবড়ায় না, আমি তার প্রতি পূর্ণ ভক্তি আর শ্রদ্ধা নিয়ে ওয়াদিয়া অঞ্চল থেকে তার সাথে সাক্ষাৎ করতে এসেছি। হযরত আলী দারুণ খুশি হলেন যে আমরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য লোক খুঁজি আর উনি আমাদেরকে খুঁজতে এসেছেন। তিনি দেখাই দিলেন উনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে দেখেই কি বললেন, ইয়া মুহাম্মদ না, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ না, হে কুরাইশের লিডার বললেন না, ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ না, কি বললেন তিনি? তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, এই ইতিহাস আপনাদের জানা থাকা দরকার। এই শরীয়তে ইসলামে উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথাটি হযরত আবু যর গিফারির জবান দিয়ে আল্লাহ বের করে দিয়েছিলেন। তিনি আল্লাহর রাসূলকে সর্বপ্রথম সালাম দিয়েছিলেন। কোরআন কারিমে আয়াত তো পরে নাযিল হয়েছে, ওয়া ইযা হুজ্জিতুম বিতাহিয়্যাতিন ফাহাইজু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কোনো অভিবাদন করা হয় তখন তোমরা সেভাবেই তার উত্তর দাও, তার চাইতে উত্তম ভাবে দান করো, উত্তম ভাবে না পারলে যতটুকুন দিয়েছে ততটুকুন উত্তর দিয়ে দাও। কিন্তু এই কথাটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবার আগে হযরত আবু যর গিফারি আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ রাসূলের সাথে সাথে তার সালামের জবাব দেয়া বললেন ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে নবীজি তার জবাব দিয়া কোরআন তেলাওয়াত শোনালেন। আল্লাহর হাবিবের কণ্ঠে আবু যর গিফারি কোরআন তেলাওয়াত শোনার পরে দু চোখের পানি আর রাখতে পারলেন না, সত্যের সন্ধানে এই সাহাবী বুঝতা বুঝার কোনো বাকি থাকলো না, ইনি হচ্ছেন আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি নবীজির হাতে হাত রাখলেন, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন আবু যর তুমি যে ইসলাম কবুল করেছ এই কথা মক্কার লোকেরা যেন মোটেও জানতে না পারে। আবু যর বলে তা তো হতেই পারে না,
আমি ইসলাম কবুল করেছি আর মক্কার লোকেরা জানবে না সেটা হবে না মক্কার বাইতুল্লাহ সামনে চলে গেলেন আবু সুফিয়ান আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় লিডার চতুর্দিকে বসা আবু যর গিফারি সবাইকে ডাক দিয়ে বলল ও কুরাইশি লিডাররা তোমরা শোনো তোমরা যে মুহাম্মদকে দাওয়াত দিতে মুহাম্মদের কালিমা গোপন রাখতে তোমরা বাধ্য করেছো তোমাদের সাক্ষী রেখে আমি ইসলামের ঘোষণা দিয়ে দিলাম কথা শোনার সাথে সাথে মক্কার লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল সাহস করল না আবু যর কেমন ভাবে মারতে শুরু করলো জীবন যেন শেষ হয়ে যায় এমন সময় কাফেরদের একজন জনৈক ব্যক্তি এসে বলছে না তাকে এতটা মারা ঠিক হবে না তোমরা কি সিরিয়ায় বাণিজ্য করতে যাবে না উনি তো ওয়াদি এলাকার লোক তার এক এলাকার লোককে মারলে ঢাকা অঞ্চলের লোক তোমাদেরকে ছাড়বে ওরা এই ভয়ে ওরা ছেড়ে দিল যে না একে তো মারা যাবে না একে তো ছেড়ে দিতে হবে ওদের এলাকা হয়েই তো আমাদের যেতে হবে ওই ভয়ে আবু যর গিফারিকে ছেড়ে দেওয়া হলো রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় চেহারা নেই হুজুরের সামনে হযরত আবু যর গিফারি গেলেন আল্লাহর রাসূল বলেছেন আবু যর আমি না তোমাকে ইসলামের কথা গোপন করতে বলেছিলাম তিনি বলে হে আল্লাহর রাসূল আমি সত্যকে গ্রহণ করেছি আর সত্যকে মানুষের সামনে স্পষ্ট করাই হচ্ছে মুমিনের কাজ এই জন্য আমি আমি আমার দুনিয়ার এই মাঠটাকে বড় হিসেবে দেখিনি আমি আমার হকটাকে সত্যটাকে মানুষের সামনে প্রকাশ করতে চেয়েছি আজও মুসলমান যদি সত্যকে প্রকাশ করতে জানে এ মুসলমান যদি ইমানের স্লোগান দিতে জানে এ মুসলমান যদি আবার সত্য মানুষের সামনে তুলা তলে ধরতে পারে খোদার কসম 56,000 বর্গ মাইলের ভেতরে একটা নাস্তিক আর মুরতাদ মিডিয়ার সামনে কথা বলতে সাহস পাবে না কিন্তু আজকে আমরা সন্ত্রস্ত হয়েছি ব্যক্তিগত স্বার্থে সন্ত্রস্ত হয়েছি ইসলামের স্বার্থে আমরা ভীতু এবং কাপুরুষ হয়েছি ঠিক কিনা চিল্লায় বলো আমার বড় আশ্চর্য লাগে সেই মুসলমানের জন্য নিজের জমির উপর কেউ যদি হানা দেয় নিজের স্ত্রীর গায়ে কেউ যদি আক্রমণ করে তখন তার গুসার কোনো সীমা থাকে না নিজের ছেলের গায়ে যদি আঘাত দেয় রাগের কোনো সীমা থাকে না নিজের দলের নেতা কর্মীর বিরুদ্ধে যদি সমালোচনা করা হয় তাহলেও তার পিছনে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার লোকের কোনো অভাব থাকে না কথা ঠিক না বেঠি নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে লিডারের বিরুদ্ধে কেউ যদি সামান্য কোনো উচ্চারণ করে চায়ের দোকানে মারামারি শুরু হয়ে যায় লাঠিয়াল বাহিনী চলে আসে দুই গ্রুপে মারামারি শুরু হয়ে যায় আমি বলতে চাই ও মুসলমানেরা ও জওয়ানেরা তরুণেরা যদি দুনিয়ার সাধারণ নেতা নেত্রীর পক্ষে আমার ইমানি অবস্থা এমন হয় আমার মোহাব্বত যদি এত গাঢ় হয়ে যায় আমি আমার নবীজির পক্ষে কেমনটা হওয়া উচিত আমি আমার কোরআনের পক্ষে কেমনটা মজবুত হওয়া উচিত আমি আমার আল্লাহর পক্ষে কতটা মজবুত হওয়া উচিত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলেছেন সাহাবায়ে কেরামের আদর্শরা এরকম ছিল রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার আশিদ্দাউ আলাল কুফফার ইসলাম কি যারা ক্ষতি করবে তাদের জন্য মুসলমান ইমানদারদের হতে হবে বজ্রকণ্ঠ আবার পরস্পর সহানুভূতিশীল মহব্বত করবে একজন আরেকজনের জন্য জীবন উজাড় ঠিক কিনা জুড়ে বলে চিল্লায় বলুন ঠিক কিনা এটা হচ্ছে ইসলামের আদর্শ এটাই হচ্ছে সাহাবাই কালের ইমান ইমানের হাজার ব্যাখ্যা নতুন করে সমাজের মধ্যে আবিষ্কার করা হচ্ছে কিন্তু ইমানকে বুঝতে হবে আগে ইমান শিখতে হবে সাহাবাই কামের কাছ থেকে ঠিক কিনা চিল্লায় বলে ইমান শিখতে হবে কার কাছে দয়াল বাবার কাছে কেবলা কাবার কাছে গাজা বাবার কাছে ইমান শিখতে হবে আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কামের কাছে ইমান শিখতে আমার জওয়ান ভাইরা তরুণ ভাইরা আমি যুবকদের কথাই বলতেছিলাম ইমান শিখতে হবে সাহাবায়ে কামের কাছ থেকে এই সমাজে যুবকদেরকে ধ্বংস করার জন্য কত মিডিয়া আসলো এরপরেও এই শিবচর পাঁচচর বাজারের তরুণ এবং যুবক যারা আছেন একত্রিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের ব্যবস্থা তারা করেছেন তারা ইচ্ছা করলে এখানে একটা কনসার্টের আয়োজন করতে পারতেন কিনা জোরে বলেন চিল্লায় বলে এতে করে কালেকশন আরো কম হতো হ্যাঁ
অনেক মানুষ আরো কম হতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে ভরে যেত চতুর কিন্তু তারা কোরআনের মাহফিল আয়োজন করেছেন আমি আল্লাহর কাছে এই জওয়ান এবং তরুণদের জন্য দোয়া করি রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন যে যুবক যৌবনকাল আল্লাহ পাকের বন্দেগীতে কাটায় কিয়ামতের মাঠে তুমি আরশের নিচে জায়গা দিবা এই হিলফুল হুজুরের প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা সদস্যকে কিয়ামতের মাঠে তুমি তোমার আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিও চিল্লায় বলুন আমিন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর যুগের কসম করে সময়ের কসম করতেছেন আল্লাহ সময়ের কসম কে করতেছেন আল্লাহ চিল্লায় বলে যুগের কসম আল্লাহ পাক করতেছেন সময়কে আল্লাহ গুরুত্ব দিয়েছেন আজকে মুসলমানের কাছে সময়ের কোনো গুরুত্ব নাই ঠিক কিনা ওয়াদা টাইম সময় এগুলো মুসলমানরা সব ভুলে গেছে আজকে মুসলমানদের পতন হচ্ছে সময় সব জায়গাতে টাইমের কোনো গুরুত্ব নাই কিন্তু মুসলমানরাই হচ্ছে টাইমের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করেছে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক সময়ের কসম করে বলেন সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর একমাত্র ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তবে যারা ঈমানদার তারা এবং ওয়া আমিলুস সলিহাত যারা নেক কাজ করেছে ঈমান এনেছে এবং নেক কাজ যারা করেছে তারাই সফল কাম যারা এখন সুবহানাল্লাহ এছাড়া সব মানুষ বিফল কাম আমরা ঈমানদার কিনা জোরে বলেন হ্যাঁ নাকি ইনশাআল্লাহ ঈমানদার ইনশাআল্লাহ ঈমানদার না ইমানদারের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হয় না আলহামদুলিল্লাহ আমি ইমানদার ঠিক কিনা ইনশাআল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি চায় তাহলে ইমানদার মানে আপনার ইমান সম্পর্কে নিজের কোনো ধারণা নাই যে আমি কিছু উপরে ইমানের ব্যাপারে এরকম ইনশাআল্লাহ না ইমানের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার ইমানদার কিনা জোরে বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ইমানদার হিসেবে আমাদের কবুল করেন এখন ইমান মানেটা কি ইমানের কনসেপশনটা মানুষের সামনে স্পষ্ট এবং পরিষ্কার না হওয়ার কারণে মানুষেরা কবরে সেজদা দিয়েও ইমানদার ঘুষ খাবার পরেও ইমানদার নামাজ না পড়েও ইমানদার ঠিক কিনা দাড়ি কামায়ও ইমানদার দাড়ি দেখেও ইমানদার এখন ইমান কাকে বলে এক নাম্বার ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান কার প্রতি ইমান আল্লাহ বলে সব ক্ষতিগ্রস্ত শুধুমাত্র ইমানদার যারা এক নম্বর ইমান কার উপরে আল্লাহ পাকের উপরে আল্লাহর প্রতি ইমান আনার অর্থ কি যে আল্লাহ একজন আছে নাকি উপরওয়ালা আছে একজন এই ইমান তো পৃথিবীর সব ধর্মের মানুষেরই আছে নাস্তিক ছাড়া আপনি কি মনে করেন যারা হিন্দু তারা উপরওয়ালা বিশ্বাস করে না আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের আপনার জবাব দেন যারা হিন্দু যাদেরকে আমরা হিন্দু বলি তারা উপরওয়ালা বিশ্বাস করে কিনা হয়তো নামটা ভিন্ন বলে আমরা বলি আল্লাহ ওরা বলে ভগবান ওরা বলে ঈশ্বর কেউ বলে গড ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে কিনা খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে কিনা তাহলে ওরাও যদি আল্লাহ বিশ্বাস করে আমিও আল্লাহ বিশ্বাস করি আমি হলাম ইমানদার ওরা হলো কাফের মাল ফারকু বাইনাহুমা পার্থক্য কি কোন কারণে আমি ইমানদার হলাম কোন কারণে ওরা কাফের হলো এই ইমানটাকে আগে বোঝা দরকার ইমানের বুলি আওড়ালে শুধু চলবে না ইমানকে বুঝতে হবে ইমানটা আসলে কি ইমান শিখতে হবে ইমান শিখা ফরজ আল্লাহর প্রতি ইমান এই কথার অর্থ হলো স্রষ্টা হিসেবে আল্লাহ এক এবং একক স্রষ্টা হিসেবে আল্লাহ কজন জোরে বলেন অনুরূপভাবে খালেক হিসেবে যেমন একক মাবুদ হিসেবে আল্লাহ এক এবং একক উলুহিয়াতের দিক থেকে ইলাহের দিক থেকে এবাদত পাওয়ার উপযুক্ত তার ক্ষেত্রে একমাত্র আল্লাহ এক এবং একক স্রষ্টাও যেমন এক ইলাহ এক তিন নাম্বার হচ্ছে তিনি তার যে সিফাতগুলো আছে গুণাবলী আছে সেই গুণাবলীর ক্ষেত্রেও তিনি এক এবং একক তিনি রহমান পৃথিবীতে কেউ রহমান হতে পারবে না ঠিক কিনা তিনি সত্তা
পৃথিবীতে কোনো মানুষ সত্তার হতে পারবে না مخلوক রহমান হতে পারবে না গফফার হতে পারবে না রহিম মানুষ কখনো হতে পারবে না মানুষ আব্দুর রহমান হতে পারে আব্দুর রহিম হতে পারে কিন্তু মানুষ কোনোদিন রহমান রহিম হতে পারবে না জোরে বলেন ঠিক কি না এই যে আল্লাহ পাকের 99টা নাম যে গুণের কথা এসেছে এই হাদিসের মধ্যে বর্ণিত 99টা গুণ এই গুণের ক্ষেত্রে আল্লাহ কিন্তু আজ অধিকাংশ মুসলমান আল্লাহকে মানে স্রষ্টা হিসেবে তবে মাবুদের দিক থেকে অন্য ধর্মাবলম্বী যারা আছে আল্লাহকে এক মানে না তারা বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের মূর্তিকে কেউ ঈসা আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে তারা শিরকের সাথে নিমজ্জিত কিন্তু আমরা যারা মুসলমান তারা আমরা বিশ্বাস করি আল্লাহ সকল দিক থেকেই এক স্রষ্টা হিসেবেও এক খালেক হিসেবেও এক মাবুদ হিসেবেও আল্লাহ কজন চিল্লায় বলুন আল্লাহ এক এবং একক তাওহীদের এই বিষয়টা স্পষ্ট হওয়ার পর এখন আরেকটা বিষয় আপনাদের সামনে স্পষ্ট হতে হবে ঈমান যেহেতু আমি বিশ্বাস করলাম ঈমান যদি আমি বিশ্বাস করি তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার চাহিদা মেটাবেন কে আমি চাবো কার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইদাস্তাআস্তা ফাস্তাইজ বিল্লাহ আশ্রয় যদি চাও আল্লাহর কাছে চাও সাহায্য যদি কারো কাছে চেতে হয় আল্লাহর কাছে সাহায্য চাও অন্য মানুষের কাছে সাহায্য চেও না জোরে কোন সুবহানাল্লাহ এগুলা হলো ঈমান এগুলা কি সাহায্য করার মালিককে জোরে বলেন আল্লাহ চিল্লায় বলুন আল্লাহ আমাকে আশ্রয় দেওয়ার মালিককে আল্লাহ আমাকে ধনী বানাবার মালিককে আল্লাহ আমাকে গরিব বানাবার মালিককে এতটুকু ঈমান যদি কোন মুসলমানের মধ্যে ঢুকে যায় তখন সেই ব্যক্তি নির্ভীক হয়ে যায় যে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব আর কারো নত করব না এই ঈমানের সাথে ব্যক্তি মুখ করতে পেরেছেন দুনিয়া তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছে দুনিয়ার কোনো মূল্য তাদের কাছে ছিল না পরকালের মূল্য ভারী হয়ে গেছে এই জন্য আল্লাহর নবী দুনিয়াকে যারা পরিমাণ মূল্যায়ন করেননি তার পরিবারের মধ্যে সামান্য পরিমাণ দুনিয়ার আসো তিনি ঢুকতে দেন নাই মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী দারুণ ভাবে ভালোবাসতেন ভীষণ মহব্বত করতেন এতটায় ভালোবাসতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি ফাতিমা হচ্ছে আমার দেহের গোশতের একটা টুকরা সুবহানাল্লাহ ফাতিমা আমার গোশতের টুকরা যে ব্যক্তি ফাতিমারে কষ্ট দিল সে যারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট করব সেই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত কষ্টে দিনাতিপাত করতেছিলেন ঘরের মধ্যে চুলায় কখনো আগুন জ্বলে কখনো জ্বলে না কখনো খেতে পারেন কখনো খেতে পারেন না হুজুর তাকে খুব মহব্বত করেন মদিনায় তার বাড়ি একবার হুজুর সফরে বের হলেন সেই সফরে হযরত আলীও গেলেন আল্লাহর রাসূলও গেলেন অনেক দিন সফরে থেকে আসার পরে তার নিয়ম ছিল মদিনায় এসে সবার আগে ফাতেমার ঘরে যান ফাতেমার খোঁজ খবর নিয়ে এরপর তিনি মসজিদে ঢুকে নিয়ে যা রাসূলের সুন্নাহ ছিল আদর্শ ছিল মা ফাতিমাতুজ জাহরা জান্নাতি রমণীদের সরদারিনী এই নারী স্বামী যখন বাড়িতে ছিল না বাবাও বাড়িতে নাই এই সুযোগে তার কাছে জমিত কিছু টাকা কিছু কিছু করে টাকা তিনি ঘরের মধ্যে জমা করেছেন সেই টাকা দিয়া হাতের দুটা চুড়ি বানিয়েছেন স্বর্ণের দুটা চুড়ি কানের দুটা দুল বানিয়েছেন গলার একটা চেন বানিয়েছেন হার বানিয়েছেন এভাবে তিনি সজ্জিত হয়েছেন ঘরের মধ্যে একটা নতুন পর্দা লাগিয়েছেন মনে মনে ইচ্ছা ছিল আমার বাবা বাড়ির বাহিরে আছে আমার স্বামীও বাড়ির বাহিরে তারা যখন আমার ঘরের মধ্যে আসবে আমাকে সজ্জিত অবস্থায় দেখে তারা খুশি হবে জামি জমানো টাকা দিয়ে আমি কিছু অলংকার গহনা বানিয়েছি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন পরে বাড়িতে এসেছে সাহাবায়ে কিরাম বলেন ফাতিমার মহব্বত রসুলের দিলে খুব বেশি ছিল এই জন্য অন্য কোন দিকে যাওয়ার আগে সবার আগে ফাতিমার ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন ফাতিমার ঘরের মধ্যে যখন প্রবেশ করেছেন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার সময় দেখে ঘরের মধ্যে সুন্দর একটা পর্দা দেখা যায় জগজগে পর্দা ঘরের মধ্যে যখন ঢুকেছেন ঢুকে দেখেন ফাতেমার দুই হাতের মধ্যে দুটো চুড়ি দেখা যায় গলার মধ্যে নতুন হার দেখা যায় দুই কানের মধ্যে দুটো দুল দেখা যায় এই অবস্থা দেখে আল্লাহর নবী চুপ হয়ে গেলেন খামোশ হয়ে গেলেন
চেহারার মধ্যে রাগ এবং গুসা চলে আসলো জান্নাতি রমণীদের সরদারিনী মা ফাতেমাতুজ জাহরার বুজার কোনো বাকি থাকলো না আমার বাবা এগুলোতে খুশি হন নাই বরং নারাজ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে থাকার পরে সাহাবা ইকরাম পেছনে দাঁড়িয়ে আছেন দরজার পাশেই তারা ভাবতেছিলেন যে নবীজি সব সময় কিছু সময়ের জন্য ঢুকেন সাথে সাথে বের হয়ে যান কিন্তু আল্লাহ রাসূল যে এইবারে ঢুকলেন কেন তিনি বের হচ্ছেন না তারা চিন্তিত হয়ে পড়লেন তারা মনে মনে ভাবতেছেন হুজুর কি এখনি বের হবেন নাকি আমরা চলে যাব চলে যাওয়ার উদ্যত যখন হয়েছে এমন সময় মনের মধ্যে কষ্ট নিয়ে চেহারার মধ্যে রাগের ছাপ নিয়ে ঘর থেকে যখন বের হয়েছেন সাহাবা ইকরাম বড় আশ্চর্য হয়ে গেলেন সফর থেকে আল্লাহর রাসূল আসলেন ফাতিমাতুজ জাহরাকে অন্য সময় দেখলে তিনি আনন্দিত হয়ে যান আজকে তিনি আনন্দিত হলেন না মনের মধ্যে কষ্ট নিয়ে বের হয়ে গেলেন ফাতিমা কি তার বাবার মনে কোনো কষ্ট দিল নাকি কোনো কথার মাধ্যমে কোনো আচরণের মাধ্যমে কোনো ব্যবহারের মাধ্যমে আল্লাহ নবী কি নারাজ হয়ে গেলেন নাকি তারা বলো পরেশান হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে ডাকলেন হুজুর এভাবে গিয়ে মিম্বারে বসছেন খুতবা দেওয়ার জন্য মা ফাতিমাতুজ জাহরা বেহেশতের অমলিদের সরদারিনী আকল জ্ঞান আল্লাহ পাক বহুত তাকে দান করেছেন বুজার কোনো বাকি থাকলো না যে দুনিয়ার চাকচিক্যে গ্রহণ করেছি আমার বাবার কাছে মোটেও তা পছন্দ হয় নাই সাথে সাথে একজন সাহাবীকে কাছে টেনে বললেন এই যে আমার হাতের চুড়ি আমার কানের দুল আমার নাকের ফুল আমার গলার চেন এগুলো পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমার বাবা খুতবা শুরু করার আগে বাবার হাতে গিয়া প্যাকেটটা তুলে দিবা আর বলবা আপনার মেয়ে ফাতেমা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নবীর খুশির জন্য তার সকল বালাগুলা আর সকল স্বর্ণ অলংকার গহনাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আল্লাহ নবী মিম্বারে বসে আছেন ওই সাহাবী যখন ফাতেমার হাদিয়াটা হুজুরের হাতের মধ্যে উঠায় দিলেন আল্লাহর নবী দারুণ খুশি হয়ে গেলেন রাসূল আনন্দে তিনি কথা বলে ফেললেন কদ ফাআলাত ফাতেমা আজকে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে ফিদাহা আবুহা তার জন্য তার বাবা কুরবান হোক এটা ছিল আরবের আনন্দের ভাষা এটা হলো মহাব্বতের ভাষা দারুণভাবে খুশি হলেন এরপরে আল্লাহর নবী যে বক্তব্য দিয়েছিলেন হাদিসের মধ্যে সোনার অক্ষরে সেটা লেখা আল্লাহ রাসূল বললেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা বিদ দুনিয়া মিন মুহাম্মাদিন ওয়ালা মিন আলি মুহাম্মদ দুনিয়ার চাকচিক্য দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করা দুনিয়ার সৌন্দর্যতা গ্রহণ করা এটা মুহাম্মদের জন্য আর তার পরিবারের জন্য শোভা পায় না চিৎকার দেখুন সুবহানাল্লাহ লাইসা বিদ দুনিয়া মিন মুহাম্মদ ওয়ালা মিন আলি মুহাম্মদ মুহাম্মদ আর মুহাম্মদের পরিবারের জন্য দুনিয়া না এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি আমি আল্লাহর নামের কসম করে বলি লাউ কানাতিদ দুনিয়া তাজিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন এই দুনিয়ার মর্যাদা যদি আল্লাহর কাছে একটা মশার দানা সমপরিমাণ হতো জানাহা বাউদাতিন মা সাকা মিনহা কাফিরুন শুরবাতা মাইন তাহলে এই পৃথিবীর মাটিতে একটা মুশরিক একটা কাফের কে আল্লাহ পাক এক ঢোক পানি দুনিয়ার মাটিতে পান করতে দিতেন না তুচ্ছ এই দুনিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমল করে মানুষকে এই ঈমান শিখিয়েছিলেন এটা হচ্ছে ক্ষণিকের দুনিয়া সুপ্ত পরকালে দুনিয়াটা আমরা কি সুখ করব ও মুসলমান জওয়ানেরা বেহেশতের নমুনা আল্লাহর হাবিব এমন ভাবে পেশ করেছেন সাহাবায়ে কেরামের কাছে দুনিয়ার সাজ সৌন্দর্যতা এমন সুন্দরী স্ত্রীর কোনো দাম তাদের কাছে ছিল না একমাত্র আল্লাহর দিনের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সুন্দরী স্ত্রী পেছনে পেছনে ডেকেছে সুন্দরী নারীরা পেছনে পেছনে ডেকেছে কিন্তু সাহাবায়ে কেরাম ডাকে সাড়া দেননি সকালে সাড়া দিয়েছেন আল্লাহর ডাকে আল্লাহর রাসূলের ডাকে ইতিহাস আপনাদের জানা থাকা দরকার মুতার যুদ্ধের সময় জিহাদের সেনাপতি নিয়োগ করলেন আল্লাহর নবী তিনজন সাহাবীকে একজন হচ্ছে হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুরের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন ব্যক্তিকে মুতার প্রান্তরে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিচ্ছিলেন এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে রওহা যেই সাহাবী শর্ত মাত্র তিনি বিবাহ করেছেন এখনো পর্যন্ত বাসরঘর পর্যন্ত তার হয় নাই সুবহানাল্লাহ
আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে জিহাদের ময়দানে সেনাপতি বানিয়েছেন তার ঘরের মধ্যে বিবি চলে আসবে ঘরের মধ্যে সুন্দরী স্ত্রী বাসর রাত তার আজকে হাদিসের পাতার মধ্যে সোনার অক্ষরে লেখা আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বিবির কাছে বিদায় নেবার জন্য দরজায় গিয়ে কোরআন আনলেন সালাম দিলেন ঘরের ভিতর থেকে সালামের জবাব দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে রওয়াহা দরজার সামনে দাঁড়ায় কত এই কথা শুনতে পেলেন যে আল্লাহ পাকের মাহবুবা পেয়ারা এই বান্দি আব্দুল্লাহ ইবনে রওয়াহার স্ত্রী বাসর ঘরে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে আর আস্তে সুবহানাল্লাহ কি নারী তার বেহেশতি নারী বাসর ঘরে বসে তারা কোরআন তেলাওয়াত জান্নাতে নমনে তারা পেয়েছে আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাহির থেকে সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন না কিন্তু আজকে কিন্তু তারা ফুল সজ্জাররা ভিতর থেকে জিজ্ঞেস করা হলো মানাম আপনি কে আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলেন আমি তোমার সেই স্বামী আব্দুল্লাহ ইবনে রওয়াহা স্ত্রী বলেন আপনি ভিতরে আসুন আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে না আমি ভিতরে যাব না ভিতরে যাব না আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আমি আল্লাহর নবীর ওয়াদার ফলো করে জিহাদের ময়দানে চলে যাচ্ছি তোমার কাছে আসছি বিদায় নেওয়ার জন্য যদি আমার শাহাদাত নসিব হয়ে যায় তাহলে কিয়ামতের মাঠে দেখা হবে দুনিয়াতে আর দেখা হবে না আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য দেওয়ার পরে ঘরে স্ত্রী কি বললেন স্ত্রী বললেন প্রাণের স্বামী আমার আপনি একবার ঘরের মধ্যে আসেন আমি একজন মদিনার সুন্দরী নারী আপনি একবার আমারে দেখুন আমি আপনার ভালো করে মোটেও একবার দেখতে পারলাম না আমি আপনার চেহারাটা চিনে রাখি তিনি বলেন না আমি ঘরের মধ্যে ঢুকবো না ঘরের মধ্যে গেলে তোমার প্রতি আমার মহব্বত বাড়বে তোমার প্রতি আমার প্রেম জাগ্রত হয়ে যাবে আমি ঘরের মধ্যে যাব না স্ত্রীর ঘর থেকে বলছে আমি আল্লাহর কসম করে বলি আপনি যদি আমার ঘরের মধ্যে আসেন আমি আপনার কাছে কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু আপনার চেহারা একবার ভালো করে দেখে রেখে যাই যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিড়ে আপনাকে আমি স্বামী হিসেবে বাছাই করে নিতে পারি আব্দুল্লাহ ইবনে রওয়াহা স্ত্রী বক্তব্য শুনে বলছে প্রাণের স্ত্রী আমার তুমি যদি ধৈর্য আর সবর ইখতিয়ার করতে পারো দুনিয়াতে চেহারা চিনার কোনো প্রয়োজন হবে না আমার শাহাদাতের পরে তুমি যদি ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে দুনিয়ার মাটিতে দিন আবির্ভাব করতে পারো কিয়ামতের দিন অবশ্যই জাহান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে তোমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করাইয়া দিবে চিল্লায় কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে রওয়াহা স্ত্রীর কাছ থেকে এভাবে সুন্দরী স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন জিহাদের ময়দানে সামনে দিকে গিয়ে যাচ্ছিলেন ডানে কাফের বামে কাফের সামনে পেছনে কাফের ইসলামের ঝান্ডা সামনে উঁচু করে ধরে বীর সিপাহা সালারের মতো সামনে এগিয়ে যাচ্ছেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি তার পেছনে পেছনে যাচ্ছিলাম দেখলাম মুসলিম বাহিনীর সব শহীদ হয়ে গিয়েছে শুধুমাত্র কাটা কয়েকটা লাশ পড়ে আছে আর সামনে দূর থেকে দেখা যায় কে যেন ইসলামের ঝান্ডাটা পতাকাটা কে যেন উঁচু করে ধরে আছে আমি অবাক হলাম যে আমার আগে কে পতাকা ইসলামের পতাকা ধারণ করলো জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বড় অবাক হলাম আমার আগে ইসলামের ঝান্ডা ইসলামের পতাকা কে উঁচু করে ধরলো তাকে একটু দেখা দরকার দৌড়ে আমি সামনের দিকে গেলাম আমি দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত একদিকে পড়ে আছে বাম হাত আরেক দিকে পড়ে আছে গোটা দেহ তার একটা দিকে পড়ে আছে কল্লাটা আরেকটা দিকে পড়ে আছে ধরার মতো কোনো মাধ্যম নাই যেখানে শুধুমাত্র দেহটা পড়ে আছে সেই জায়গায় দেখলাম ইসলামের কালিমার পতাকার দাঁত দিয়ে কামরায় উঁচু করে ধরে আছে আমার বন্ধুগণ ইমানের স্বাদ তারা গ্রহণ করতে পেরেছিলেন এই জন্য সুন্দরী স্ত্রী বাসর ঘরের দাঁত তাদেরকে পিছনে হটাতে পারে নাই এই জন্য আগে ইমানকে মজবুত করতে হবে ইমানটাকে আগে বোঝা দরকার ইমান তো এমন জিনিস ইমান আনার পরে দুনিয়া সবকিছু তুচ্ছ হয়ে যাবে আল্লাহ এবং তার রসুল্লাহ সবার চাইতে মর্যাদাবান হয়ে যাবে ঠিক কিনা কিন্তু কোথায়
আমরা দাড়ি রেখেছি বটে টুপিও দিয়েছি বটে জামাও খুব সুন্দর পরেছি বটে কিন্তু কোথায় হচ্ছে না তো সেই মহব্বত আমার আমার চোখের সামনে আমার কোরআনকে লাঞ্ছিত করা হচ্ছে আমার রাসূলকে বেইজ্জতি করা হচ্ছে দাড়ি নিয়ে অবহেলা করা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে অবহেলা করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে কোথায় আমার তো মনে ব্যথা লাগে না আমার তো কষ্ট লাগে না বুঝতে হবে এই লেবাস এই পোশাক আমাকে মুনাফিকের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে জোরে বলেন ঠিক কি না ইমানকে বুঝতে হবে আমার বন্ধু-বান্ধব এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা আসরি আমি যুগের কসম করে বলি ইন্নাল ইনসানা লাফি খুসর অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত একমাত্র ঈমানদার যারা আর যারা ভালো আমল কাজ করে ভালো কাজ যারা করে একমাত্র তারাই সফল কাম সুবহানাল্লাহ ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات ইমান হচ্ছে সে জিনিস যে ইমান মানুষকে পিছপা করে না ইমান মানুষকে সামনের দিকে এগিয়ে দেয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস কুদসির মধ্যে বলেছেন মান তাকাররাবা ইলাইয়া বিশিবরি কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে তাকাররাবতু ইলাইহি যিরাআ আমি তার দিকে এক হাত এগিয়ে যাই সুবহানাল্লাহ কোন বান্দা যদি আমার দিকে এগিয়ে আসে আমি আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে দৌড়ায় যাই বন্ধুগণ ইমানকে মজবুত করতে হবে সবার আগে সেটা কোন ইমান যে ইমান আনার পরে সব তুচ্ছ হয় পরকালটা বড় বড় হয়ে যায় সেটা কোন ইমান সেই ইমান শিখতে হবে আল্লাহর নবীর সাহাবীদের কাছে আমার বন্ধুগণ এই জন্য সবার আগে ইমান আল্লাহ পাক এর জন্য সবার আগে শর্ত দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনবে সৎকর্ম করবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি যারা সত্যের পরামর্শ একে অপরের উপদেশ দিবে ওয়া তাওয়াসাউ বিস সবরি যারা ধৈর্যের একে অপরের উপদেশ দিবে নিজেও ধৈর্য ধারণ করবে জোরে কোন সুবহানাল্লাহ মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ মুসলমান হলে সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়েছেন মুসলমানদেরও বিপদে পড়তে হবে সাহাবায়ে কেরাম যখন দুনিয়াতে কষ্ট করেছেন মুসলমানদের কষ্ট করতে হবে কারণ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন ও জিব্রাইল আমি যে জাহান্নামটা বানালাম একটু ঘুরে আসো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখে এসে আল্লাহকে বলছেন রব্বুল আলামিন আমার তো মনে হয় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে বলে কেন তুমি জাহান্নামটাকে যে সুখ দিয়ে শান্তি দিয়ে নিয়ামত দিয়ে ঢেকে রেখেছো বিলাসিতা দিয়ে মানুষ তো বিলাসিতা চায় মানুষ তো সুখ চায় শান্তি চায় কেউ কষ্ট থাকতে চায় না এই সুখ শান্তির চাদর তুই দুনিয়াতে পরে সব তো জাহান্নাম এবার বললাম আমার বেহেশতটা দেখে আসো আমার জান্নাতটা ঘুরে আসো জান্নাত ঘুরে এসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন রব্বুল আলামিন আমার মনে হয় না আপনার বেহেশতে কোনো মানুষ যেতে পারবে যে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আপনি বেহেশত ঢেকে রেখেছেন এই দুঃখ আর কষ্টের চাদর কজনে পড়বে যে মানুষগুলো দুঃখ আর কষ্টের চাদর গায়ে পড়বে তাদের কপালেই বেহেশত আসবে ও মুমিন মুসলমান ভাইরা এজন্য সবার আগে আমার ঠিক করতে হবে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে আমি ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল না আমাকে সবার আগে মজবুত করতে হবে আমার ঈমান যদি বলেন আমার ঈমান ঈমান দুই নম্বর হচ্ছে আমলে সালেহ আমাকে আমলে সালেহ করতে হবে ভালো আমল করতে হবে আমাকে সত্যের উপদেশ দিতে হবে হক সত্য প্রতিষ্ঠিত করতে হবে সমাজে আর চার নম্বর হচ্ছে সবরের উপদেশ দিতে হবে পরস্পরে একে অন্যকে সবর ধৈর্য এবং নিজেকেও সেই ধৈর্যের মধ্যে শামিল করতে হবে যেভাবে নবীজি করেছেন সাহাবায়ে কেরাম করেছেন তাবেঈন করেছেন তাবে তাবেঈন করেছেন আইমাই মুস্তাহিদিন করেছেন সালফে সালিহিন করেছেন আমাদের আকাবের বুজুর্গানে দিন তারা যেভাবে ইসলামের জন্য জান মাল কোরবান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে ইসলামের জন্য আমাদের জান মাল কোরবান করার তৌফিক দান করুন সকলে জোরে বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد آية الله تعالى ما بدك شبشر مداريبور পাঁচর বাজারের যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত হিলফুল ফুজুল যুব সংগঠন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনে লম্বা সময় কোরআন হাদিস নিয়ে তোমার মাহবুব পেয়ারা বান্দাদের সামনে আলোচনা পেশ করে তোমার শাহি দরবারে গুনামাফের দরবারে ভরসা আশা নিয়ে হাত দুখানা বাড়াই দিলাম মেহরবানি করে আমাদের জিন্দগির গুনার খাতা মাফ করে দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিল সূচনা লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে বের হয়েছে তার মধ্যে আমলীয় গ্রহণীয় শিক্ষণীয় কথাগুলো মৃত্যু পর্যন্ত ধরে রেখে আমাদের সকলকে আমাদের মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে দাও এর মধ্যে যদি কোনো ভুল কথা হয়ে থাকে জাল কথা হয়ে থাকে অহিতুক কথা হয়ে থাকে অনর্থ কথা হয়ে থাকে মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দাদের মানস পথ থেকে তুমি তা মুছে দাও আল্লাহ তাআলা মাহবুব যে জওয়ানেরা তরুণের আস্তে মাহফিল সাজিয়েছে কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না মেহেরবানি করে তোমার আরশের নিয়ে তাদেরকে একটুখানি জায়গা দিয়ে দিও আল্লাহ তাআলা যতগুলো মানুষ তোমার দুয়ারে হাত তুলে ধরেছে কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না মাহবুব তোমার হাবিবের সাথে আমাদের জান্নাত তুমি দান করে দিও তোমার হাবিবের হাতে হাউজে কাউসার আমাদের নসিব করে দিও আমার মা বোনের হাত তুলে ধরেছেন তাদেরকেও তুমি মাফ করে দাও এমন আমল করার তৌফিক দিয়ে দাও যাতে কেউ করে কিয়ামতের ময়দানে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে নসিব হয়ে যায় আল্লাহ তাআলা মাহবুব এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন এই মাহফিল কিয়ামতের দিন তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি এক বানিয়ে দাও গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি নেক বানিয়ে দাও গোটা পৃথিবীর মাজলুম নির্যাতিত মুসলমানদের পাশে আল্লাহ তোমার রহমত ছাড়া কেউ নাই মেহরবানি করে জালেমের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করে নাও খাস করে কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো মিয়ানমারের মুসলমানদের হেফাজত করো সিরিয়ার মুসলমানদের হেফাজত করো তিউনিশিয়ার মুসলমানদের হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ তাআলা বাংলার মাটি মুসলমানদের ঘাঁটি তাওহীদের ঘাঁটি ইমানের ঘাঁটি কোরআনের ঘাঁটি হিসেবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা সোনার বাংলাদেশে সোনার মানুষ সৃষ্টি করে দাও আয় আল্লাহ মানুষগুলো সৎ হতে পারে ইনসাফগার হতে পারে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করে দাও আমাদের জমিনের ফসলের মধ্যে ভরপুর বরকত দান করে দাও আসমানি বালা জমিনি বালা হার কিসিমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নাও আয় আল্লাহ তাআলা খাস করে আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই অন্ধকার কবরের মেহমান হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা মাহবুব গো খাস করে এই অঞ্চলে যতগুলো মুর্দেগান কবর মাঠে মেহমান হয়ে গেছে আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলা করে দোয়ার ওসিলা করে প্রত্যেকের কবর আজাব তুমি মাফ করে দাও আমার জওয়ানেরা তরুণেরা তোমার দুয়ারে হাত তুলে ধরেছে তাদের ইসলামের সিপাহ সালার বানিয়ে দাও আমার বৃদ্ধ বাবার হাত তুলে ধরেছে আল্লাহ মেহেরবানি করে জিন্দগির গুনার খাতা মাফ করে দাও কামতের দিন মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله